السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রাখছে? আলহামদুলিল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যেটা আমরা পুরুষ নারী উচ্চ শিক্ষিত মধ্য শিক্ষিত বা সবাই এ টু জেড টপ টু বটম মুসলমান হিসেবে আমরা সবাই জানি পারবো ইনশাআল্লাহ। সেটা হলো ছোট্ট একটা আমল, যেটা আমাকে আপনাকে পুরো দিন রাত আল্লাহ তাআলার হেফাজতের ভিতরে রাখবে। সেটা হলো এটা তিন কুলের আমলটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, রাসূলের দ্বারাই হাদিস দ্বারাই প্রমাণিত এবং বর্ণিত। রাসূল বলেছেন যে ইমানদার মুসলমান ফজরের নামাজের পরে তিন কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, এবং মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে কুল হুয়াল্লাহ তিনবার, কুল আউযু রাব্বিল ফালাক তিনবার, কুল আউযু রাব্বিন নাস তিনবার পড়বে। আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আর এই আমলটা আমাদেরকে কন্টিনিউ করা চাই। আমরা এই আমলটা উঠতে বসতে চলতে ফিরতে করতে পারি, প্রত্যেক নামাজের পরে করতে পারি, ফজরের পরে তিনবার করতে পারি, কুল হুয়াল্লাহ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, জোহরের নামাজের পরেও করতে পারি, আসরের নামাজের পরেও করতে পারি, মাগরিবের নামাজের পরেও করতে পারি, এশার নামাজের পরেও করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ আমল, অনেক বিপদ আপদ থেকে, অনেক মুসিবত থেকে, অনেক পেরেশানি থেকে এই আমল দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করতে পারেন, হেফাজতের চাদর আবৃত করে রাখতে পারেন। আসুন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ইনশাআল্লাহ প্রতিদিন ফজরের পরে, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই তিন কুলের আমল তিন তিরিকা নয়বার, প্রত্যেকটা তিনবার করে পড়বো, আর প্রত্যেক নামাজের পরে একবার করে, তিনবার করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক নামাজে যদি আমরা তিনবার তিন ছুরা পড়ি, আর তিন পাঁচে 15 বার হয়ে যাবে। আর যদি সকালে ফজরের পরে তিনবার পড়ি, তিন ছুরা তিন তিরিকা নয়বার, তাহলে 9 বার হয়ে যায়, আর মাগরিবের পরে তিন তিরিকা 9 বার হয়ে যায়, তাহলে অনেকভাবে পড়া হয়ে যায়। সাথে সাথে কোরআনে কারিমের আয়াত আমাদের অনেকগুলো পড়া হয়। তো আসুন না কোরআনের সাথে সম্পর্ক করি, মহাব্বত করি, ভালোবাসি। সামনে রমজান মাস, কোরআনকে আমাদের জন্য এই চাদর বানাই, কোরআনকে আমাদের জন্য বসন্ত বানাই। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিয়া কলবি, আল্লাহ তাআলা আপনি আমাদের অন্তরকে কোরআনের জন্য বসন্ত বানাই দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন কোরআনের সাথে লেগে থাকার তৌফিক তাকদীর দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।